হে এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। সো গাইস, এটা আমার 2024 সালের ঈদের ফার্স্ট ব্লগ। সো আজকে ব্লগটা মেন করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমি আর আমার মামাতো ভাই বের হয়ে পড়ছি, কিছু ঘোরাঘুরি করবো আর ঈদের একটা ব্লগ করবো, শুটিং করবো। আর আজকে আমাদের প্ল্যান আছিল যে পুরা মতলব বেড়িবাতরা ঘুরবো, ঘুরে দেখবো যে কোথায় কি জায়গা কি কি নিয়ে বিখ্যাত, কিছু খাওয়ার টেস্ট করবো। সো লগই থাকেন, দেখেন আজকে ব্লগটা কেমন হয়। আর শয়তান যখন সারা পায় তখন গাইস পিছনটা দেখেন কি বক্স বাজায়। সো গাইস, এখন চলেন এই জায়গা থেকে যাওয়া যাক। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, বেশি তেমন কোনো রোদ নেই, কিচ্ছু নাই, ওয়েদারটা বেশ কুল। আমরা আসছি একলাশপুরে, এখানে জোরের নামাজটা পরে আমরা এখন গার্ডের এখানে আসি। যে আমাদের ব্লগার ভাই কিছু বলেন গাইস। প্রায় 30 কিলোমিটার রাইড দিছি আমি, রাইড দেওয়ার পরে জায়গার নাম কি একলাশপুর। প্রায় 30 কিলোমিটার রাইড দেওয়ার পরে একলাশপুর আইসি, আসার পরে জোহর নামাজটা পড়ছি। যে রমজান শেষ, যে রমজান শেষ আমাদের যে একদম ইবাদত নামাজ পড়া শেষ এরকম কিন্তু না, রমজান শেষ আমাদের নামাজের ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। সো নামাজ টামাজ পড়লাম, সো এখন এই জায়গায় কিছুক্ষণ সময় স্পেন্ড করব। গাইস লোন যাইতেছে গা, কুয়াকাটা শীঘ্রই আমরা একটা ট্যুর দিতে আসবো ইনশাল্লাহ। কুরবানিদের পরে, কুরবানিদের পরে এই দিন এই দিকে ট্যুর দিয়ে দেয় আমার একটা ট্যুর, যে কোনো একটা ইচ্ছা ট্যুর দেয়। এই ট্যুরে যে জায়গায় আছে এটা হচ্ছে একলাশপুর, আর এই জায়গার থেকে এখন চলে যাবো হচ্ছে মনপুরে। সো আমার এক কাজিন আসতেছে ইমরান, সো ওর লাগে দেখা করতে হবে। সো চলেন এবার এখান থেকে যাওয়া যাক। এই জায়গাটা বেশ ভালোই ছিল, খুব এনজয় করার মতো একটা প্লেস, কিন্তু আমরা আর এক বছর আগে ছিলাম যখন পুরা পানি থই থই করতেছিল ওই জায়গায়, পুরা পানি ছিল। এবার আইসক্রিমও লাগে, আর ভাই এখন নামতেছে, নামতেছে কি নদীর নামতে রোজ যে রোজ সে একটু আগে আইসক্রিম খাই আত্মা আড়া আড়া করে ফেলছে, এটাই মূল কথা। এখন হাত দিতে যেতেছে নদীতে।
আমরা এখন আসলাম লুইতার পারে। সো এখন বাজে প্রায় 3:20, প্রায় দুপুর দিকে হয়ে গেছে, আমরা কিছু খাই নাই। এখানে এসে আমার খালাতোর সাথে দেখা ইমরানে, ইমরানের সাথে দুজন ফ্রেন্ড আছে ওর, আর এই জায়গায় আমার বিয়েটা মামাতো ভাই দাঁড়া রয়েছে। বিয়া করস না তুই, সেগা গেছে না, সেগা গেছে না, আবার আবার কি তুই বিয়া 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 করে তো সব, বিয়া না করে তো সব করে লেছ, ছি ছি হেত মাই জায়গা পারে না আ ক্যামেরা করতে। এর নাম কি এটা? আগার আগার। ওয়াও দর কালকা গাইস, জিশানে আমাদের আগার আগার দিয়ে আমাদের ডাবের পুটিং বানা খাওয়াবে, তুমি কি খাইতে রাজি? একদম বাগডুম না, কারণ তুমি যে খাইতে চাও খালাতো ভাই, তুমি আমাদের সাথে থাকি, ঠিক আছে? বাটা নাই, বাটা লাগলে আমাকে নিয়ে যাইস, তবু থাইস তুই। প্লেট লেবো আমি তোর দিব, উঠিয়ে দা প্লেট লেবো দেবো, কোর্সা বাদ লাগে না। সেন্টার উঠটা গাছ না, সেন্টার তো মুখ থেকে হালাই দেবো না। গালা লাইছ তুই দর দর, এটা ইয়ার দিবি, একদিন নাম তো বন্ধু দিবি। কম করে নোট দিতে হবে, একটা নোট মানে এটা কি, এটা কি নোট না, নাকি মাস না নোট দিতে হবে, আমি এটা হাওড়া থেকে ডাইরেক্ট নোট দিতে হবে, এটা এরা ওর আবার ফেরত দিতে হবে, না না আমি তো মইরা দেগা ওই দাদি, এটা আমি দাদি, এটা আমি বুঝু। আচ্ছা হন, আচ্ছা হন, গিফটের জিনিস ফার্স্টে দোকা 5 পয়সা দেব, অনেক বড় গিফট, গিফট অনেক বড় কথা, এটা শেষ আমি একটা বলছি, জিশানে আমি অনেক বড় কথা, শেষ আমি বিশ্বাস আছে জিশানে, ও মা কত তোর মানি বাকা আর দেখুন, আরে কুটি দাদা লাভ নাই দেহি, ও দেখা মনই নেই নাই, কেমন ঢুয়া ঢুয়া একটা সেন্টার উঠে দুই আছে আইফোন আইব গুদুর পরে, তো টেনশন নাই, চিল দাদা চিল। আজ জিশানে মোবাইল কথা কই তো লাভ নেই, ওর মোবাইলে পুরো বাঙ্গা সাঙ্গ হয়েছে গা, ওর ওর মোবাইল কিনা ফরস ভাই, তুই মরে গেলে মরে দা, আমার আমার মারিস না ভাই, হায় হায় ভাই মারলে মারে ভাই, কোকসা মারে মারবা মারে, বিয়ে শাদী করে নাই অন্তত এমনি গাড়ি চালাইস না। তো গাইজ আমরা এখন চলে যাচ্ছি আমাদের আসল গন্তব্যে, সেটা হচ্ছে কোথায় জানি না আমি, এটা কি ব্রিজ? ও মাই গুডনেস, ব্রিজটা কিন্তু চমৎকার, স্টিলের ব্রিজ, কালীরবাজার 7 কিলোমিটার আনতে গা, চলো কালীবাজার কাটে। ও মাই গুডনেস, কঠিন রাস্তা, গাছ রাস্তা চারপাশে গাছগুলো আসলে ঘাইটে থাকছে, এই যে আমরা আগে কিন্তু ঠিক না, যত দ্রুত এসবের দিকে নেওয়া উচিত, আর রাস্তা রাস্তা কাপড় দেয় কোনো অভাব নাই। এটা হচ্ছে গাইজ আমার খালাতো ভাই, ওবার ফাঁক না হয় যে একটা কথা আছে যে বাল হালানোর আগে ব্যান্ডটা বেঁধে হয় হয়েছে এমন। আচ্ছা সামনে যা দেয় এই যে গাছ, এই যে পাক নাই, পাক নাই স্যার আনবে
ওকে আঙ্গ দিকে ব্রেক করে কোনটা যাবে কোনটা যাবে এন্ড এন্ড দা দেখি ডান দিক দিয়া হ্যাঁ এন্ড দেখি ঠিক না দা আমরা রাস্তা ভালোই না রাস্তা বুঝি এদিন কাইল না দেখলি না কেমন নাই নাই তো সিএন রাস্তা দেওস নাই না না এইটা ভালো আর আর টাগে টাগে দে শাসন করবেন ওর জীবনে কোনো মায়া দেওয়া নাই কিচ্ছু নাই ওই তিনজন উড়া দুরা টানে দেখছেন কেমনে কোনদিন মোটটা করলো এই হইসর কাম ঠিক আছে হয়েছে উৎফাত আঙ্গো গাড়ি হয়েছে 250 cc-র গাড়ি হ্যাঁ 150 cc-র গাড়ি সরি 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 150 cc-র গাড়ি আর অটো আছে মাত্র 110 cc-র গাড়ি কিনতে আছে পিছিয়ে দেখাই হয় দট টান দে রেস হবে রেস ভাই রেস দে তোরা মরে কি আমারে মারে মারিস না কারণ জীবনে মায়া দেওয়া আমার খুব বিয়ে শাদি করে নে এখনো ফ্লাশ না কিনতে আছে আল্লাহ রে আমরা এলা লগে ঘুরতে আছে খত কম জানি থাপড়া মারে শাবাশ এখন আমি আমার নানির কাছ থেকে ঈদের বকশিস নেবো দেখি নানি আমার কয় টাকা বকশিস দেয় চলো নানি নামাজ পড়তেস তো বড় হয়েছিল একটা পান যাবে দাম 3000 টাকা আর কত দিবে 500 আর দিবেন না আর নাই এই আমি শুধু দেন সো গাইস এখন দিনে শেষ সবাইকে ঈদ মুবারক সো এখন ভিডিওটা আমি শেষ করে দেবো আর ভিডিওটা কমেন্টে জানাই যে ভিডিওটা কেমন হয়েছে এরকম